বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন, অন্তর্বর্তী সরকার বেশি দিন থাকলে জনগণ তা মেনে নেবে না। রাজধানীর ডিআরইউ মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর আলোচনা সভায় পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন তিনি। যে কারণে আমরা বারবার বলে এসেছি যে সবার আগে যেন দরকার, এটি হচ্ছে যে আমরা যে দাবি করেছি রাজ্যে যে সরকারকে পদত্যাগ করে ইলেকশন কমিশনকে ভেঙে দিয়ে নতুন করে আবার নির্বাচন ব্যবস্থা করা। তো ইতিমধ্যেই সরকারের পতন হয়েছে, পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে পাবে না দুর্নীতিকারী সরকার তারা দায়িত্ব নিয়েছেন এই রাষ্ট্র আপাতত পরিচালনা করবার এবং নির্বাচনের ব্যবস্থা করবার জন্য। আমি যেটা বিশ্বাস করি, আমার দল যদি বিশ্বাস করে, সবচেয়ে যে ধরনের মেজর প্রবলেমগুলো অর্থাৎ পরিবর্তনগুলো মৌলিক যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলো গভর্নমেন্ট নিজেই করি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত দেওয়া সম্ভব নয়। তার জন্য একমাত্র উপায় জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে, সেটা না কেবল দ্রুত অবাধ সৃষ্টি হবে হয় সেই জন্য আমরা বলছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সে নির্বাচন হতে হবে এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে। এখন নিরপেক্ষ সরকার আছে, আমরা কি ভেঙে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনকে গঠন করতে হবে নতুন করে নিরপেক্ষতার সঙ্গে এবং এই নির্বাচন করার জন্য একে নিরপেক্ষ করার জন্য জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য অবাধ করার জন্য সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্যে যে ডিরেক্টরি গঠিত হয় তার জন্য সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকার দিয়ে নির্বাচন ধরে দেওয়া। এই নির্বাচন পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার, এদেরকে আপনার কোন পরিবর্তনও দরকার না, আবার নতুন করে লিখতে হবে অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে, এদেরকে একেবারে বাতিল করে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে আমরা এবং সেই জন্য আমরা বারবার কিছু কথা বলেছি যে আওয়ামী লীগ ফ্যাসিস্টার আসিনার সরকার তার দীর্ঘ 15 বছর ধরে এই দেশের রাজনীতি এবং অর্থনীতি যে ক্ষতি করেছে সেটা একটা নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই, গণতন্ত্র ব্যবস্থা বলতে কিছু নেই, গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ গণসুল দেওয়া হয়েছে, প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থা থেকে একটা সম্পূর্ণ রাজত্ব সৃষ্টি করা হয়েছে এবং জুডিশিয়ারি বিচার ব্যবস্থাকে সে একইভাবে চুক্তিগত করে দুর্নীতিকরণ করে সেটাকে ধ্বংস হিসেবে পাঠিয়ে দিল। শুধু একটা সুষ্ঠুভাবে নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার ব্যবস্থা দরকার সেটা নিতে হবে, আর নির্বাচন কমিশন যে পরিবর্তন সংস্কার সেটা করতে হবে, প্রশাসনিক কাঠামো যে পরিবর্তন সংস্কার সেটা করতে হবে, একই সঙ্গে ভবিষ্যৎ যেটা দরকার সেই অগ্রহ।